বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেছেন যে আমরা পিন্ডির শোষণ থেকে মুক্ত হয়েছি দিল্লির দাসত্ব করার জন্য না, এবং এই দাসত্বের পিছনে আওয়ামী লীগ সরকারের ভূমিকা আছে। দেখুন, দাসত্বের বিষয়টি তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে, তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য, তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনও তাদের দূরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কীভাবে ক্ষমতা যায়। বিএনপির পক্ষ থেকে 75 জনকে বহিষ্কার করা হয়েছে যারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে, এই প্রক্রিয়াটিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আপনি কীভাবে দেখছেন? এটা কি গণতান্ত্রিক প্রক্রিয়া কিনা দলের অভ্যন্তরে? সেটা বিএনপিকে জিজ্ঞেস করতে তাদের জিজ্ঞেস করুন। তবে আমি বাংলাদেশে বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি, কারণ তাদের ইতিহাসটা হলো গণতন্ত্র হত্যা। তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠা কোনো নজির নেই, তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে, এবং গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। আজকে যেই নেতারা বড় বড় কথা বলে, তারা কবে দলীয় কাউন্সিল করেছে এবং তাদের কোথায় দলীয় কাউন্সিল হয়েছে? একবার 7-8 বছর আগে লা মেরিডিয়ানে তাদের কেন্দ্রীয় কমিটির মিটিং, মানে এত 501 জনের জম্বু জেট মার্কা কমিটি কোথায় মিটিং করে? কাজে যারা নিজেদের করে, যাদের গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ আশা করি।